सम्मानित भिवार्स आम्रा जे कोनो एकटी 12 वोल्ट बैटरी दिए 60 वाट एसी कारेंट तैरी करब। से 60 वाट दिए 20 वाट एक ब्लिंकर एलईडी बाल्ब और एक 27 वाट मोबाइल चार्जार दिए एक मोबाइल चार्ज कर प्रैक्टिकल देखाबो। जदि आज के भिडियो देखें तेल अवश्य अपनारा बासा बाड़ी जेको 12 वोल्ट बैटारी व्यवहार कर यकम विद्युत तैरि करते बैटार जो बैकअप पा जो विद्युत तैरि से ही विद्युत दिए अपना एलईडी टीवी पर्यंत चलाते पर तो आजकल भिडियो सम्पूर्ण देखें। हेलो भिवार्स केमन आबाई निश्चय भलो वेलकाम बैक टू माई चैनल सार्विसिंग वर्ल्ड। हे भिवार्स सार्विसिंग सेंटारे आपके स्वागत। तो देखो हमारे हाथों एक इनवार्टार रही है ये इनवार्टार्ट 60 वाट এছাড়াও এরকম 100 ওয়াট আসলে ইনভার্টার কিনতে পাওয়া যায়। তো আমরা 60 ওয়াট একটা কিনে আপনাদেরকে আসলে ট্রাই করে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা 9 এম্পিয়ার ব্যাটারি 12 ভোল্ট আসলে ব্যবহার করব। তেমন কোনো সংযোগ নেই, শুধুমাত্র এই যে ইনভার্টারটা সাইডে রয়েছে এই ইনভার্টারটা দিয়ে আমরা আসলে ইনভার্টারের দুইটা তার রয়েছে লাল কালো পিছন দিকে, সেই লাল কালো দুইটা তার আমরা ব্যাটারির সাথে সংযোগ করব। আর পরবর্তীতে আমাদের পাওয়ার একটা সুইচ রয়েছে, এই সুইচটা যদি আমরা অন করি তাহলে অবশ্যই পিছন দিয়ে আসলে কারেন্ট বেরোবে, মানে পিছনে আমাদের ইনপুট মানে আউটপুট আমাদের এসি লাইন আছে, সেই আউটপুট এসি লাইন দিয়ে আমরা এলইডি টিভি ডিভিডি এসএমপিএস মোবাইল চার্জার এমনকি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স লাইট আমরা আসলে জ্বালাতে সক্ষম। তো দেখুন আউটপুট আছে এখানে 60 ওয়াট, 60 ওয়াট আমরা একটা মাল্টিপ্লাক ব্যবহার করলাম, মানে 60 ওয়াট যে কারেন্টটা বেরোবে সেখানে আমরা একটা মাল্টিপ্লাক ব্যবহার করব। আর সেই মাল্টিপ্লাকটা আমার সামনে এখানে আমরা একটা 20 ওয়াট এলইডি বাল্ব আর একটা 27 ওয়াট মোবাইল চার্জার আপনাদের এখনি জ্বালিয়ে আপনারা আর কি দেখাবো। তো দেখুন এই বাল্বটা কিন্তু 20 ওয়াট, তো আমরা যদি সুইচটা অন করি তো দেখুন সুইচটা অন করে নেব আর পরবর্তীতে আমাদের ইনভার্টারের সুইচটা অন করলাম, অনেক সুন্দর একদম কারেন্টের মতো আলো দিবে। আর 27 ওয়াট যে মোবাইল চার্জার রয়েছে এই মোবাইল চার্জারটা আসলে দেখুন একটা মোবাইল আসলে চার্জ নিচ্ছে, তো দেখুন চার্জ নিচ্ছে। তো আমরা যদি বাতি নাও জ্বালাই আমরা একসাথে কমপক্ষে 2 থেকে 3টা মোবাইল চার্জার ব্যবহার করতে পারবো। আর যাদের দরকার অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে, কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এরকম ইনভার্টার আসলে পাঠিয়ে থাকি। এটা আছে 60 ওয়াট, কিন্তু যদি কারো লাগে 100 ওয়াট আসলে আছে, সেই 100 ওয়াট দিয়ে আমরা আপনারা অনেক কাজ করতে পারবেন। আর মার্কেট প্রাইসটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। লোকাল মার্কেটে হয়তো 400 থেকে 600 টাকার ভিতরে থাকবে, কিন্তু আমাদের থেকে যদি নেন তাহলে অবশ্যই আপনাদেরকে 600 টাকা দিতে হবে। কুরিয়ারের মাধ্যমে এটা সারা বাংলাদেশে পাঠানো হয়, যাদের লাগবে নিতে পারেন।